নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 422 নম্বর পেজের 422 নম্বর পেজের 14 দাগের অঙ্কগুলো সলভ করে দেবো আমাদের পরিমিতি। তো দেখো, এই পেজটা কিন্তু স্টার্ট হয়েছে 420 নম্বর পেজ থেকে, বাট আমি 420 নম্বর পেজের যাবতীয় অঙ্কগুলো সলভ করে দিয়েছি। এবার আমি পরিমিতির অঙ্কগুলো টু দা পয়েন্ট আমি সলভ করাবো। আজকে আমি 14 দাগের অঙ্কগুলো সলভ করাবো। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে আমাদের। ফার্স্ট অঙ্ক বলেছে যে ভূমিতলের ব্যাস সমান এবং উচ্চতা সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমি কী করে সলভ করে দিচ্ছি সেই দিকে তোমরা প্লিজ একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কটা করেছি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট চোঙের ব্যাসার্ধ, এবং এদের যে ব্যাসার্ধ আর আমাদের যে উচ্চতা দুটোই কিন্তু সমান বলেছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের নিরেট অর্ধগোলক হোক, নিরেট চোং হোক, আর নিরেট শঙ্কু হোক, তিনটের ব্যাসার্ধ এবং উচ্চতা কিন্তু সমান বলেছে, ঠিক আছে? অর্থাৎ আর সমান সমান এইচ, তাই তো? এবার নিরেট শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা কিন্তু ঘন একক হবে, ঘন একক। এবং তার সঙ্গে নিরেট অর্ধগোলকের আয়তন কি আছে, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, এটা কিন্তু ঘন একক হবে, ঘন একক হবে, ঠিক আছে? এবং আমাদের চোঙের যে আয়তন, চোঙের আয়তনটা কি আছে, এগুলো মুছে দিই, যদি না মুছি নোংরা হয়ে যাবে। চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, এইগুলো সম্পূর্ণ কিন্তু ঘন একক হবে, ঘন একক হবে, ঠিক আছে? বুঝতে পারছো? প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, আপনি সমস্ত এমসি কিউব, এসএ কিউব সবগুলো সলভ করে দিচ্ছেন, বাট বড় প্রশ্নগুলো কেন সলভ করে দিচ্ছেন না? তো দেখো, যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো আমরা টু দ্য পয়েন্ট সলভ করে দিচ্ছি। তো দেখো, প্রথমে নিরেট শঙ্কু বসিয়েছি, নিরেট অর্ধগোলকের আয়তন এবং নিরেট চোঙের আয়তন। তো দেখো, এখান থেকে আমি কিন্তু এই যে এইচ আছে, এইচটাকে কিন্তু আর বসিয়েছি, আর যেটার আর আছে তার কিন্তু কোনো পরিবর্তন করিনি। এই যে এইচটাকে কী করেছি, আর বসিয়েছি, যেহেতু বলে দিয়েছে যে আর সমান সমান এইচ, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান, কি বলেছে, সমান, এটা কিন্তু বইতে বলে দিয়েছে। ওকে, কি বলছে বুঝতে পারছো? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি আর, 2/3 পাই আর কিউব, আর পাই আর স্কোয়ার এইচ, এই যে এইচটা কী হয়েছে, আর হয়েছে। তো দেখো, টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 1/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর কিউব। তো দেখো, বোথ সাইড থেকে পাই আর কিউব, পাই আর কিউব, পাই আর কিউব কেটে দিয়েছি, কী থাকছে, 1/3 ইজ টু 2/3 ইজ টু 1। তো দেখো, আমরা এখানে নজর করতে পারছি যে এর যে লসাগু আছে এগুলো কিন্তু তিন আছে, ঠিক আছে, তিন। তার জন্য আমি কী করছি, প্রত্যেকটা ডিজিটকে মাল্টিপ্লাই 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে 3 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো, 1/3 গুণ 3 ইজ টু 1/3 গুণ 3 ইজ টু, ইয়েস, এটা কিন্তু 1/3 না, একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু 2/3, কী হবে, এটা কিন্তু 2/3 ইন্টু 3, অর্থাৎ আমরা দেখতে পারছি, এগুলো একটু মুছে দিই, একটু মুছে না দিলে হবে না, 2/3, ভুল করে হয়তো টাইপিংয়ে হয়তো লিখতে গিয়ে ওরা ভুল করে ফেলেছে। এই 3 এই 3 কেটে যাচ্ছে, এই 3 এই 3 কেটে যাচ্ছে, তাই কী থাকছে, 1:2:3, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে 1:2:3, এই যে অ্যান্সারটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, এই যে অ্যান্সারটা দেওয়া রয়েছে, ঠিক আছে, 1:2:3। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। তো দেখো, এবার আমি 14 দাগের রোমান্টিক অঙ্কটা সলভ করাবো। কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার হলে ওই শঙ্কুটির উচ্চতা ও আয়তন নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, এটা একটু মুছে দিচ্ছি, ওকে? তো দেখো, সম্পূর্ণ অঙ্ক যদি করে দিই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি কী করছি, পার্ট পার্ট করে ভাগ করে অঙ্কগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর ব্যাস কিন্তু 12 সেন্টিমিটার অলরেডি বলে দিয়েছে, ঠিক আছে? ব্যাসার্ধ কত আছে, 12 কে
দুই দিয়ে ভাগ করলে বেরোবে 6 সেন্টিমিটার। তাই তো, কি বলছে বুঝতে পারছো? এবার আমি তির্যক উচ্চতাটা বের করব। তির্যক উচ্চতাকে কিন্তু এল বলা হয়। কি বলা হয়? এল বলা হয়। সমস্যা কি আছে? তির্যক উচ্চ, সরি, তির্যক উচ্চতা বলে দিয়েছে, ভুল, আমি একটু ভুল বলে ফেলেছি, তির্যক উচ্চতা কিন্তু বলে দিয়েছে, এই যে এটা কিন্তু 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর আমাদের ব্যাসার্ধ যে ওবি মানে ওডি, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে 6 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের হাইটটা নেই। এই যে হাইটটা আমাদের বের করতে হবে। তা দেখো হাইটটা মানে কি, এ এও এও সমান সমান কি আছে, এবি স্কোয়ার মাইনাস বিও স্কোয়ার। এ বির মান কত? 10 আছে, 10-এর হোল স্কোয়ার। আর বি ওর মান কত আছে? 6 আছে, 6-এর হোল স্কোয়ার। 10-এর হোল স্কোয়ার মানে কি 100 মাইনাস 6-এর হোল স্কোয়ার মানে কি 36, বিয়োগ করলে কত হবে? 64 হবে। 64-এর রুট মানে কি 8 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার বেরিয়েছে, ঠিক আছে। তো দেখো এবার আমি কী করব। তো আমাদের বলেছে হাইটটা বের করতে বলেছে, হাইটটা বের করেছে, এবং তার সঙ্গে বলেছে শঙ্কুর আয়তনটা বের করতে বলেছে, 1/3 πr² h, ঠিক আছে। এটা কিন্তু ঘন সেন্টিমিটার হবে, ঘন সেন্টিমিটার। 1/3 πr এর মান কত আছে? 6 আছে, 6-এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই 8। 1/3 π, 6-এর হোল স্কোয়ার মানে কি 36 মাল্টিপ্লাই 8। তো দেখো এখানে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 288/3π ঘন সেন্টিমিটার। তো দেখো তোমাদের কিন্তু এই যে অ্যান্সারটা পুরো পারফেক্ট আছে, তোমাদের কিন্তু বইতে কিন্তু পুরোপুরি কোনো একটা কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ অঙ্কটা ভুল হয়েছে, একটুখানি গণ্ডগোল আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান 3 অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের, একটু মুছে দিচ্ছি জায়গাটা বোঝা যাচ্ছে না, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গোলক তৈরি করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি। তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এই অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো গোলকের ব্যাসার্ধ কিন্তু 8 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে, আমাদের দুই দিয়ে কিন্তু ভাগ করা লাগবে না, ঠিক আছে। তাহলে আয়তনটা কী আছে? 4/3 πr³, ঠিক আছে। 4/3 πr এর মান কত আছে? 8 আছে, 8-এর মাথায় কিউব ঘন সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ এখানে কিন্তু আবার বলে দিয়েছি, আবার গোলকের ব্যাসার্ধ কিন্তু 1 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আবার আমি আয়তনটা কী আছে? 4/3 πr³ ঘন সেন্টিমিটার, ঠিক আছে। 4/3 πr এর মান কী আছে? 1-এর মাথায় কিউব, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে গোলকের যেটা আয়তন হয়েছে সেটা কিন্তু 4/3 π/8-এর মাথায় কিউব। আবার এটাকে যখন গলানো হয়েছে তখন কিন্তু এর আয়তন পেয়েছি আমরা 4/3 π³³। এবার আমাদের বলেছে যে কয়টি গোলক তৈরি করা যাবে। মনে করি এক্সটি গোলক তৈরি করা যাবে, একটি না, এটা এক্সটি, ঠিক আছে। মনে করি এক্সটি গোলক তৈরি করা যাবে, ঠিক আছে। আমি কি বলছি আশা করি বুঝতে পারছো। তো দেখো এক্সটি গোলক তৈরি করা যাবে, ঠিক আছে। 4/3 π × 1 গুণ এক্স সমান সমান 4/3 π আমাদের 8-এর মাথায় কিউব। তো দেখো আমরা 4/3 কেটে দিয়েছি, π কেটে দিয়েছি, 8-এর মাথায় কিউব মানে কি, 8-এর মাথায় কিউব মানে 8 × 8 × 8 সমান সমান কত? 512, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু 512 হবে, ঠিক আছে। একটু মুছে দিচ্ছি জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। আর বাকি সেটের অঙ্কগুলো খুব শীঘ্র আমি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।